আসসালামু আলাইকুম। এই ভুয়া গরমের মধ্যে আমি এখন মানব দারুণ মজার একটা আইসক্রিম, এটা হচ্ছে ক্ষীর আইসক্রিম। তো জিনিসপত্রের যা দাম তাতে আমাদের এখন নুন আনতে পান্তা ফুরায়, আইসক্রিম খাওয়া অনেকটা বিলাসিতা কিনে খাওয়া। তো যারা আইসক্রিম পছন্দ করেন তারা এইভাবে বানায় নিতে পারেন, অনেক কম খরচ পড়বে, তৈরি করা যেমন সোজা খাইতে তেমনই মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে সিকি কাপ পোলার চালের খুদ নিছি, আপনারা ইচ্ছা করলে পোলার চালটা নিতে পারেন, এটা কালিজার চালের খুদ। খুদের দাম 70 টাকা কেজি, পোলার চাল 130 টাকা কেজি। তো আমি কম দামেরটাই ব্যবহার করলাম, একই জিনিস, কারণ পোলার চাল ভেঙেই তো খুদ হয়। আপনার ইচ্ছা করলে পোলার চালটা নিয়ে নিতে পারেন, কালি জিরা কিংবা চিনি গুঁড়া যেটাই নেন না কেন। তার সাথে আমি 12টা কাজু বাদাম দিচ্ছি, আর এর সাথে আমি প্রায় 3/4 কাপ দুধ দিয়ে এটাকে আমি ঘন্টা দেড়েক ভিজায় রাখবো। কাজু বাদাম আর পোলার চালটা একটু ভিজে নরম হইলে তারপর এইগুলো আমি একদম ফাইন করে বেটে নিব, একদম মিহি করে বেটে নিব। আমি সব মিলায় 4 কাপ দুধ, মানে 1 লিটার দুধ ব্যবহার করতেছি। তো আমি 1 কাপের থেকে একটু কম দুধ দিয়ে চালগুলাকে ভিজিয়ে রাখছিলাম, চাল আর বাদামগুলাকে, যেগুলো আমি বেটে নিচ্ছি। আর বাকি দুধটুকু এখানে আছে প্রায় 3 কাপের একটু বেশি, ওর সাথে আমি 1/2 কাপ গুঁড়া দুধ দিচ্ছি। এটা অপশনাল, কেউ দিতে পারেন নাও দিতে পারেন। আমি কিন্তু কন্ডেন্স মিল্ক ব্যবহার করবো না, সেই জন্য আমি এখানে গুঁড়া দুধটা দিলাম টেস্টটা বাড়ানোর জন্য। আর আমি দিচ্ছি 1.5 কাপ চিনি, কারণ আমি কন্ডেন্স মিল্কের যেহেতু চিনিটা পাবো না, মিষ্টত্ব পাবো না, আমার দুধটাকেই মিষ্টি করে নিতে হবে। এই দুধটা দিয়ে আমি একটা ক্ষীর রান্না করবো, একটু পাতলা টাইপের ক্ষীর রান্না করবো, যেহেতু ক্ষীর আইসক্রিম, ক্ষীর তো আমাকে বানাইতেই হবে। তো সেই জন্য এর ফ্লেভারের জন্য আমি দিচ্ছি 3টা এলাচি, আমি একটু পিটায় পাটায় বিচিগুলাকে গুঁড়া করে নিছি, আর 4 টুকরা দারচিনি। এখন এইটাকে একটু মিশায় আমার জাল দিয়ে নিতে হবে। দুধটা যদি একটু কমে যায় ভালো, যদি না কমে কিচ্ছু আসে যায় না তাতে। দুধটা কমাই যে ঘন করতে হবে এমন কোনো কথা নাই, কারণ আমার ক্রিমে এটা ঘন হয়ে যাবে। আর সাথে যখন আমি ওই পোলার চাল আর ইয়ের মিশ্রণটা দিব বাদাম, এটা এমনি ঘন হয়ে যাবে। তো কারো যদি মনে করেন গ্যাসের জমিদারি থাকে তাহলে আপনারা জাল দিয়ে নিতে পারেন, আমার অতটা নাই, ফৈনি মানুষ আমি। এটা বলক উঠার পরে 2-4 মিনিট জাল দিলেই হয়ে যাবে। তো দুধটা প্রায় মিলে যাচ্ছে, সেই ফাঁকে আমি চুলাটা জ্বালাই দিই, তাহলে চুলা গরম হইতে হইতে দুধটাও মিলে যাবে, মানে গুঁড়া দুধটাও মিলে যাবে দুধের সাথে, চিনিটাও গলে যাবে। এটা ফুটে ওঠার পরে প্রায় 5 মিনিটের মতো জাল দিলাম। এখন আমি একটা কাজ করব, এর থেকে আমি এই এলাচি দারচিনিগুলোকে আমি একটু ছেঁকে তুলে নিব, তাহলে যে দানা টানা থাকে সবগুলাই উঠে চলে আসবে। এখন এর মধ্যে আমি কতগুলো বাদাম দিয়ে দিব, যেহেতু ক্ষীর ক্ষীরের মতোই রান্না করতে হবে। কয়টা কিশমিশও দিয়ে দিই, দিয়ে এই যে আমি বাদাম আর চালের চালটাকে বেটে রাখলাম, এইগুলো এর সাথে দিয়ে নাড়তে নাড়তে দিব। এটা একটু নেড়ে নিই তাদের তলার দিকে জমে না থাকে, এইটা যাতে কিছুটা ঘন হয়ে যায়। আমি হয়তো পুরাটা দিব না, আমি একটু দিয়ে তারপরে দেখি, খুব বেশি ঘন করলে আবার অসুবিধা হবে। অনেকটা আমরা সুপের মধ্যে যেরকম কর্নফ্লাওয়ার দিই সেরকম আমি চুলার জালটা একটু বাড়ায় দিই, কমায় রাখছিলাম। ফুটে উঠছে, এটা তত ঘন হয় নাই, সেই জন্য আমি এর থেকে আরও কিছুটা দিয়ে দিব। দেখেন বেশ ঘন হয়ে উঠছে ফেনাগুলা পাশ থেকে যেগুলো উঠতেছে, এটা জাল দিলে আর একটু ঘন হয়ে যাবে। এতটুকুই আমি রাখবো, আর কিছু না, অল্প একটু বেঁচে গেল, অসুবিধা নাই। আর এর মধ্যে 1 ফোঁটা গোলাপ জল দিয়ে দিব, কেউ চাইলে কেওড়া জলও দিতে পারেন, সাধারণত মিষ্টি জিনিসে গোলাপ জল দেওয়া হয়। বাস বেশ ঘন হয়ে ফুটে উঠছে, এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে, কিন্তু একদম যাতে জমে না যায়। এখন আমি মিনিটখানেক জাল দিব, কারণ 2-1টা চালের দানা হয়তো আস্তা থাকতে পারে, মানে একদম গুঁড়া গুঁড়া না হইতে পারে, ওটা যাতে সিদ্ধ হয়ে যায়, নাড়ার উপর রাখবো তলে যাতে লেগে না যায়। তো মিনিটখানেক জাল দিয়ে নিলাম, এখন এইটাকে আমি একদম ঠান্ডা করে নিব। ঠান্ডা করার ফাঁকে আমার কয়েকবার এইভাবে নেড়ে দিতে হবে উপরে, যাতে সর পড়ে না যায়। নেড়ে নেড়ে কিছুটা ঠান্ডা করব, আর কিছুটা ঠান্ডা। আমি এখানে 1 কাপ হুইপ ক্রিম নিছি, এটা বাংলাদেশি হুইপ ক্রিম, ট্রপিক্যাল হুইপ ক্রিম বলে এটাকে, মানে কম ব্র্যান্ডের নাম ট্রপিক্যাল। আপনারা যারা কিনতে চান ফেসবুকে অনলাইনে ট্রপিক্যাল হুইপ ক্রিম লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন, অনেক কম দাম, 250 টাকা করে 1 লিটার। যাই হোক, এটাকে আমি এখন একটু বিট করে নিব। এটা কিন্তু একদম ফ্রোজেন ছিল, আমি ফ্রোজেন করে রেখে দিই, কিছুক্ষণ আগে গলাইছি, তো কাছাকাছি প্রায় রুম টেম্পারেচার মতোই আছে আর কি, খুব একটা ঠান্ডা নাই। যাই হোক, এটাকে আমি বিট করে একটু খুলে নিই।
প্রায় 4-5 মিনিটের মতো বিট করে নিলাম। এটা শক্ত হয়েছে কিন্তু খুব একটা শক্ত না। প্রথম কথা হচ্ছে এত শক্ত করা দরকার নাই পিকটা, আর এখন প্রচণ্ড গরম আজকে, তো সেই জন্য এটা অত শক্ত হবে না। যাই হোক, তো মোটামুটি ভালো একটা পিক হলেই হয়, দেখেন যে দেখেন মোটামুটি আছে, খারাপ না। এখন আমি এর সাথে আমার খিরটা মিশাবো। এটা ঠান্ডা হয়ে গেছে, এই যে এরকম একটু মোটামুটি পিক হলেই হলো, খিরটা ঠান্ডা হয়ে গেছে, ওইটা এর সাথে আমি একটু মিশিয়ে নেব। এখন এই ভ্যানিলা, এখন এই হুইপক্রিমে কিন্তু হালকা একটু ভ্যানিলা এসেন্স দেওয়া থাকে, ফ্লেভার থাকে, আর হালকা একটু মিষ্টি থাকে, তো আমি মিষ্টি দিব না দেখে কিন্তু আমি ক্ষীরের মধ্যে বেশি চিনি দিছিলাম। তো দেখেন ঠান্ডা হওয়ার পরে এই হচ্ছে আমার ক্ষীরের অবস্থা। এটা কিন্তু আমি বাইরে রেখে ঠান্ডা করতে ফ্রিজ ফ্রিজে রাখি নাই, বেশ এইরকম পাতলা হইলেই ভালো, মানে এরকম ঘন হইলেই ভালো, খুব একটা যে শক্ত হয়ে যেতে হবে এমন কোনো কিছু না। এখন এর থেকে আমি নিয়ে নিয়ে এর সাথে দিয়ে মিলায় নিব। পুরাটা হয়তো লাগতে পারে, পুরাটা হয়তো নাও লাগতে পারে, সেই জন্য আমি অর্ধেকটা দেই, দিয়ে আগে মিলাই, তারপর দেখি কতটুকু ঘনত্ব হইল। বিটার দিয়েও মিলানো যায়, বিটার দিয়ে মিললে অনেক সময় ফেটে যেতে পারে, সেই জন্য আমি এটা হাতের একটা হ্যান্ড মিক্সার দিয়ে এইভাবে মিলাই নিচ্ছি। দেখেন এই হলো, তো আমি আরেকটু ক্ষীর দিতে পারি এর মধ্যে, দিয়ে এইটাকে এখন ভালো মতো মিশাই নিই। হ্যাঁ, বেশ ভালো মতোই মিশে গেল। এখন এইটাকে আমি একটা কন্টেনারে ভরে ফেলবো। দেখেন এটা মোটামুটিভাবে এইরকম ঘন হয়েছে, বেশ ঘন। আর পাতলা করে দরকার নাই। আর আমার প্রায় আধা কাপের একটু বেশি ক্ষীর বেঁচে গেল, পটা দিয়ে রুটি দিয়ে খেয়ে ফেলার মতো আমার দমে করে। তা আমি এখানে একটা 1.5 লিটারের কন্টেনার নিয়ে নিছি, এর মধ্যে আমি এই ক্ষীরটাকে ঢেলে নিই। আমার হয়তো 1.5টা কন্টেনার লাগবে, মানে এই 1 কন্টেনার প্লাস আরেকটা লাগবে। আগে এটার মধ্যে আমি ঢেলে নিই পছন্দ মতো, না 1 কন্টেনারই প্রায়, আর অল্প একটু আছে, এখানে হয়তো 1 কাপের মতো হইতে পারে। এই দেখেন উপর থেকে অল্প একটু জায়গা খালি রাখলাম, প্রায় 1 সেন্টিমিটারের মতো। এর উপরে কিছু কিশমিশ দিয়ে দিব, আমি বাদামও দিব কিন্তু পরিবেশনের আগে। এখন বাদাম দিলে বাদামগুলো কিন্তু ডিসকালার হয়ে যাবে, মানে যে বাদামই দেন না কেন, সেই জন্য কয়টা খালি কিশমিশ দিয়ে দিই। ফ্রোজেন হওয়ার পরে আমি এর উপরে বাদাম দিব, আর উঁচানিচাগুলো কিছুটা সোজা সমান হয়ে যাবে। এখন এটাকে ঢেকে আমি আমার ডিপ ফ্রিজে সারা রাত রেখে দিব, সকাল হলে আপনাদের আমি বের করে দেখাচ্ছি। তো সারা রাত ফ্রিজে রাখার পরে জমে গেছে, আমি আবার এটা বাইর করে আধা ঘন্টার মতো বাইরে রাখছিলাম, কারণ একদম রাখলে কিন্তু পুরো শক্ত হয়ে জমে থাকে, পরে কাটা যায় না। এই যে দেখেন এই অবস্থা। তো এখন আমি এটাকে একটু অসাধারণ সৌন্দর্যগান দিয়ে একটু বাদাম টাদাম দিয়ে একটু ডেকোরেশন করে আপনাদের দেখাই, দেখতে দেখতে একটু ভালো লাগে আর কি। শুধু তো কিশমিশ দিছি, বাদাম দিলে কিন্তু এগুলো ডিসকালার হয়ে যেত বাদামগুলো, তারপর তো একটু বাদাম দিয়ে দিই। তো এই বানিয়ে নিলাম, এখন আপনাদের আমি একটু কেটে দেখাচ্ছি, মানে স্কুপ দিয়ে উঠায় দেখাচ্ছি। এই দেখেন এই হইল আইসক্রিমটা, এই পাশ থেকে দেখাই, এই হইল আইসক্রিমটা। ভিতর দিকে দেখতেই পাচ্ছেন কিশমিশ টিশমিশ যা দিয়েছিলাম, উপরে তো যেগুলো দিয়েছি এগুলো আছেই। তা আপনাদের আমি একটা ফ্রিজের মধ্যে উঠায় নিয়ে দেখাই। যারা আইসক্রিম পছন্দ করেন, এত টাকা খরচ না করে অল্প পয়সার মধ্যে বাসায় বানায় ফেলান, বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।